সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁ নারায়ণগঞ্জ, আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা, ফ্লাইং বার্ড চ্যানেলের পক্ষ থেকে। এবারে আমাদের ভ্রমণ যাত্রা শুরু হচ্ছে রাজধানী ঢাকা শহরের গুলিস্তান থেকে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে অবস্থিত হকি স্টেডিয়ামের সামনে থেকে স্বদেশ ও দোয়েল পরিবহন ছেড়ে যায় মোগরাপাড়া সোনারগাঁয়ের উদ্দেশ্যে। রাজধানী ঢাকা শহর থেকে মাত্র 25 কিলোমিটার পূর্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত মোগরাপাড়া বাসস্ট্যান্ড। দোয়েল পরিবহনে ঢাকা থেকে মোগরাপাড়া পর্যন্ত জনপ্রতি 43 টাকা দরে টিকিট সংগ্রহ করে চেপে বসলাম বাসে। মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভার কাঁচপুর ব্রিজ পার হয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম মোগরাপাড়া বাসস্ট্যান্ডে। আর গুলিস্তান থেকে মোগরাপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে সময় লাগলো মাত্র 40 মিনিট। চাকরির সুবাদে এই মোগরাপাড়া সোনারগাঁয়ে 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত আমি সপরিবারে বসবাস করেছি, তাই শহর আমার কাছে অনেক চেনা, অনেক আপন। মোগরাপাড়া বাসস্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার উত্তরে অবস্থিত সোনারগাঁ জাদুঘর। মোগরাপাড়া বাসস্ট্যান্ড থেকে 2 জন বসার উপযোগী রিক্সা নিলে ভাড়া পড়বে 20 টাকা, আর ব্যাটারি চালিত ইজি বাইক বা অটোতে জনপ্রতি 10 টাকা ভাড়াতে পৌঁছাতে পারবেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পর্যন্ত। সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে রয়েছে সব ধরনের গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত সুব্যবস্থা। জাদুঘরের প্রবেশমুখে রয়েছে হোটেল ও রেস্টুরেন্ট, যেখান থেকে দেশি ও বিদেশি উন্নত মানের খাবার খেতে পারবেন। তাছাড়া আপনারা পিকনিকে আসলে এখানে খাবার বুকিং দিয়ে একাধিক জনের জন্য খাবারও সংগ্রহ করতে পারবেন। বর্তমানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। আর এই বর্ধিত প্রবেশ মূল্য কার্যকর হয়েছে গত 20শে ডিসেম্বর 2019 সাল থেকে। জাদুঘরে প্রবেশের প্রথমেই চোখে পড়বে পুকুরপাড়ে অবস্থিত প্রায় 100 বছরের পুরাতন বড় সর্দার বাড়ি। এই বড় সর্দার বাড়ি দর্শন করতে পূর্বে কোনো প্রবেশ মূল্য না থাকলেও বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 200 টাকা। যেহেতু পূর্বেই বিনামূল্যে একাধিকবার প্রবেশ করেছি, তাই বাড়তি 100 টাকা খরচ করতে আর মন চাইল না।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকে। বছরের পহেলা অক্টোবর থেকে 30শে মার্চ পর্যন্ত শীতকালীন সময়ে সকাল 9 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। আর পহেলা এপ্রিল থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালীন সময়ে সকাল 10 ঘটিকা থেকে সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। এই জাদুঘরের ঠিকানা হচ্ছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ডাকঘর আমিনপুর, উপজেলা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ। হেল্প ডেস্ক 09604000777। আপনারা অনলাইন থেকেও এখানকার টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রতিবন্ধী ও 4 বছরের নিচের শিশুদের জন্য টিকিট প্রযোজ্য নয়। ফাউন্ডেশন অঙ্গনে মাইক ব্যবহার, খেলাধুলা, বাগানের ফুল ও ফল ছেড়া সম্পূর্ণ নিষেধ। এই লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আপনারা দেখতে পারবেন পুষ্পিত বাগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য, শহীদ শেখ রাসেলের ভাস্কর্য, শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর, গ্রন্থাগারে বই পড়ার সুযোগ, কারুশিল্প গ্রাম ও জামদানি পল্লী পরিদর্শন, কারুপল্লী বিক্রয় কেন্দ্র, বর্ষিতে মাছ শিকার এবং লেকে নৌকা ভ্রমণ। বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত হয় একটি জাদুঘর। আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে 1975 খ্রিস্টাব্দের 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানামনগরীর একটি পুরনো জমিদার বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পরে 1981 খ্রিস্টাব্দে 150 বিঘা আয়তনের কমপ্লেক্স খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় 100 বছর পুরাতন সর্দার বাড়িতে স্থানান্তরিত হয়। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী। এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পীর রূপচিত্র প্রস্ফুটিত হয়। গ্যালারিগুলোতে কাঠ খোদাই, কারুশিল্প, পটচিত্র ও মুখোশ, আদিবাসী জীবনভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন, তামা কাঁসা পিতলের নিদর্শন, লোহার তৈরি নিদর্শন, লোকজ অলঙ্কার সহ রয়েছে বহু কিছু। এই দুটি ভবনের বাইরে রয়েছে পাঠাগার, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, ক্যান্টিন, কারুমঞ্চ, গ্রামীণ উদ্যান এবং বিভিন্ন রকমের বৃক্ষ। মনোরম লেক, লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য নৌবিহার, মৎস্য শিকারের সুব্যবস্থা ও পঙ্খিরাজ নৌকা। আপনার চাইলে এই লেকে নৌকা ভাড়া নেওয়ার মাধ্যমে নৌবিহার করতে পারবেন।
সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি বাংলাদেশের লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁ নারায়ণগঞ্জে। আর এখানে এসে আমি পেয়ে গেছি আমার ছোট ভাই এবং সাবেক কলিগ, বর্তমানে তিনি বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন এবং ওনার পোস্টিং হচ্ছে এই লোক ও কারুশিল্প জাদুঘরেই। ফলে এসে ওনাকে ফোন দিলাম, তখন উনি বিজি ছিলেন, পরে আনফর্চুনেটলি দেখা হয়ে গেছে। এখন আমরা একসাথে আড্ডা দিচ্ছি এবং পুরাতন স্মৃতি রোমন্থন করছি। তা আমাদের উদ্দেশ্যে আমাদের নয়ন ভাই কিছু বলবে। জি, ধন্যবাদ সবাইকে। যারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শীতের এই সকালে। আজকের আমি খুবই আনন্দিত যে আমার স্যার, সাবেক স্যার, আমি ওনার আন্ডারেই কাজ করেছি এবং ওনার থেকে অনেক কিছু শিখেছি। তো ওনার সাথে দেখা হয়ে গেল হুট করেই, কোনো পরিকল্পনা ছাড়াই। এটা আমার জন্য খুবই আনন্দের একটি বিষয়। আর স্যার এই ফ্লাইং বার্ডস নামের যে একটি ইউটিউব চ্যানেল উনি পরিচালনা করছেন, ওইখানে ভিডিও আপলোড করছেন, অনেক ডকুমেন্টারি তৈরি করেছেন এবং খুবই সুন্দর সুন্দর কন্টেন্ট উনি করেছেন, ওগুলো আমি নিজেও শেয়ার করি, নিজে দেখি এবং মানুষকে এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য সবাইকেই আমি বলি যে এই চ্যানেলটার ভিডিও ডকুমেন্টারি খুবই সুন্দর। তো ধন্যবাদ স্যার, অনেক অনেক মানুষেরই উপকার করছেন উনি ভার্চুয়াল জগতে। শুভকামনা করছি ওনার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আসলে এখানে আমাদের ছোট ভাই নয়ন এখানে থাকার ফলে যেমন আমরা কিছু সুবিধা পাই, এর আগে একবার আমরা এক উপজেলা অফিসের কিছু শিক্ষক, সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক এবং এটিওদের সহ এই প্রতিষ্ঠানে আসছিলাম, তখন আমরা একদম বিনামূল্যে ঢুকতে পেরেছিলাম, সমস্ত স্পটগুলো বিনামূল্যে ঢুকতে পেরেছিলাম শুধু আমাদের নয়ন ভাইয়ের কারণে। উনি আমাদেরকে সব ঘুরিয়ে দেখিয়েছিলেন এবং খুব মানে ভিআইপি প্রায়োরিটি দিয়ে আর কি। আর আজকেও আসছি, তার প্রায়োরিটিতেই আছি আমি, আর ফলে সব জায়গাতে অ্যাক্সেসও পাবো আর কোনো সমস্যা হবে না। আর খুবই ভালো লাগলো যে এত সুন্দর গঠনমূলক আমার চ্যানেল সম্পর্কে কথা বলা, মন্তব্য করার জন্যে। তো আমিও দোয়া করি যে সে এখানে যেন ভালোভাবে কাজটা চালাই। আর আপনারা যদি কখনো এই স্পটে ঘুরতে আসেন, আমি ফ্রি সার্ভিসের কথা বলবো না, তবে কখনো কোনো বিপদে পড়লে আমাদের নয়ন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, সে সাপোর্ট দিবে, অন্তত কোনো বিপদ হবে না, এইটুকু বলতে পারি নাকি? এইটুকু সাপোর্ট তো আমার দর্শকরা পাবে। আমাদের এই 14 জানুয়ারি থেকে লোকজমেলা, মাসব্যাপী লোকজমেলা শুরু হচ্ছে, তো এক মাসব্যাপী চলবে 14 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি। তো সবাইকে নিমন্ত্রণ রইল। এখানে ছোট বড় সকলের জন্যে রয়েছে অনেকগুলো রাইড, তার মধ্যে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা অন্যতম। এখানে আছে খালের মধ্যে লাল ফুটন্ত শাপলা ফুল, এখানে আছে একাধিক জামদানি শাড়ির স্টল, যেখান থেকে আপনারা সুলভ মূল্যে উন্নত মানের জামদানি শাড়ি কিনতে পারবেন। তাছাড়াও রয়েছে জামদানি তৈরির তাঁত, এই তাঁত থেকেই তৈরি হয় জগৎ বিখ্যাত জামদানি শাড়ি।
মূলত এখানে জামদানি সকল পণ্যই পাওয়া যায়। আপনারা যে কোনো রেঞ্জের, যে কোনো কালারের, যে কোনো ধরনের, যে কোনো কোয়ালিটির প্রোডাক্ট অর্ডার করতে পারেন, এখানে এসে কিনে নিয়ে যেতে পারেন। আর অনেক প্রোডাক্টের সম্ভার এখানে আছে, জামদানি থ্রি পিস আছে, জামদানি ওয়ান পিস আছে, জামদানি টু পিস আছে, এবং পাশাপাশি আপনাদের এই পাঞ্জাবি তৈরি করার জন্য ছেলেদের সেই জামদানির ওয়ান পিসও আছে। আর এখানে আরও মখমলের চাদর, অন্যান্য শীতের পোশাক আছে, যেগুলো খুবই সুন্দর আমি দেখলাম। আর জামদানি শাড়ির জন্যে এর থেকে ভালো জায়গা আর পাবেন না, কম টাকায় খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন। আর আমাদের ফ্লাইং বার্ড চ্যানেলের রেফারেন্স দিবেন, তাহলে তুলনামূলকভাবে যার রেট তার থেকে কম পাবেন এবং অ্যাকুরেট প্রোডাক্ট পাবেন, এই নিশ্চয়তা আমি দিচ্ছি। এখানে আছে ছোট বড়, ছেলে মেয়ে সকলের জন্যে কেনাকাটার বিভিন্ন স্টল, যেখান থেকে আপনারা তাঁত ও তাঁত পণ্য সামগ্রী এবং হস্তশিল্প সামগ্রী ক্রয় করতে পারবেন। আপনার চাইলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের 2 নম্বর গেট দিয়ে পায়ে হেঁটেই চলে যেতে পারবেন পানাম নগরীতে। এখান থেকে রিক্সায় যেতে ভাড়া পড়বে 10 টাকা, ইজি বাইকে জনপ্রতি 5 টাকা। মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছাতে পারবেন ঐতিহ্যবাহী প্রাচীন নগরী পানাম নগরীতে। আমি আশাফুল আলম নয়ন, আমি তত্ত্বাবধায়ক বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন। গত 5 বছর যাবত এই বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনে কাজ করছি। আমাদের ঐতিহ্যবাহী লোক কারুশিল্পগুলোকে তরুণ প্রজন্ম এবং সর্বস্তরের জনগণের কাছে তুলে ধরার জন্যই আমাদের এই মেলার আয়োজন। ফাউন্ডেশনের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবং আমরা চেষ্টা করি ফাউন্ডেশনের আগত দর্শনার্থীদের তার সর্বোচ্চ নিরাপত্তাটা নিশ্চিত করার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বড় সর্দার বাড়ি, আর এটাই ছিল মূলত জমিদার বাড়ি। আমি অতীতে যখন এখানে আসছি তখন এখানে কোনো প্রবেশ মূল্য ছিল না, এটা ফ্রি ছিল, অর্থাৎ গেট এন্ট্রি করলেই এটা প্রবেশ করতে পারতেন, ফ্রিতেই দেখতে পারতেন। কিন্তু বর্তমানে এটা রিনোভেশনের কাজ করা হয়েছে, নতুন করে কিছু সংস্কার হয়েছে, তারপরে সরকার থেকেই এই স্থানটিতে প্রবেশের জন্য আলাদা চার্জ নির্ধারণ করা হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য 100 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 200 টাকা। মূলত সরকার এই পর্যটকদেরকে ভিতরে প্রবেশের ব্যাপারে ইনডাইরেক্টলি নিরুৎসাহিত করছে, যা আমার মনে হলো। তো ফলে অনেকের কাছে এটা অ্যাফোর্ডেবল নাও মনে হতে পারে, তবে আপনারা আসবেন, ঘুরবেন এবং দেখবেন, আশা করি ভালো লাগবে। আর জাদুঘরে আসার জন্য সবার আমন্ত্রণ রইল। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি লোক ও কারুশিল্প জাদুঘর থেকে, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন, আর ফ্লাইং বার্ড চ্যানেলের সাথে থাকার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।